रबि ठाकुरेर जन्मदिने आमादेर पाड़ार पक्ष थेके ताके सश्रद्ध प्रणाम। शुरू करछि आमादेर रबीन्द्र जयन्ती। सुगुना में जागे अब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जड़ो ব্যাপারটা নতুন করে তৈরি করার জন্য আমার অনেক দিনের ইচ্ছা ছিল। যখন ওরা এই বসন্ত উৎসব পালন করে তখন আমার মনে হয় বসন্ত উৎসব যদি পালন হয় তাহলে কেন রবীন্দ্রনাথ ঠাকুরকে নয়, এবং আমি আগেও বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন করা হয় না বা এখানে হয় না, এই ব্যাপারটা উঠে গেছে। যাই হোক, এবার শম্পা যেহেতু এটা উদ্যোগ নিয়েছে এজন্য শম্পাকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আজকে হ্যাঁ একদম শম্পার জন্য অনেক বড় হাততালি একটা। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি, চিক চিক করে বালি কোঠা নাই কাদা, এক ধারে কাশ বন ফুলে ফুলে সাদা, হিচিমিচি করে সে তা শালিকে ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক, আর পারে আমবন তালবন চলে গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে, তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে, সকালে বিকালে গরু নাওয়া হলে পরে আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে, বালি দিয়ে ভাঁজে থালা ঘটিগুলি মাঝে, বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে, আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর, মহাবেগে কল কল কোলাহল ওঠে ঘোলা জলে পাক গুলি ঘুরে 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 ছোটে, দুই কুলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। নমস্কার। যায় ছড়িয়ে নিজের মায়াজাল, ফুল ফোটে ঝরে যায় যখন আসে বিকল, কিন্তু কিছু কিছু ভাবনা রয়ে যায় চিরকাল। নমস্কার। নিয়েছি বসি নিয়ে কাটি রোজ রোজ দেরি করে আসে পড়াতে দেয় না তো মন ডান পা তুলিয়ে চলে হাই যত আমি বলি শোন শোন দিন রাত খেলা 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 লেখায় পড়ায় ভারী হেলা আমি বলি চ ছ চ ছ ইয়া ও কেবলই বলে মিয়া মিয়া প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত চুরি করে খাস না কখনো ভালো হোস গোপালের মতো যত বলি সবই হয় মিছে কথা যদি একটিও শোনে মা যদি ডেকেছে কোথাও কিছুই থাকে না আর মনে চড়াই পাখি দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে যত বলি চ ছ জ ছ ইয়া দুষ্টুমি করে বলে মিয়া আমি ওরে বলি বারবার পড়ার সময় তুমি পড়ো তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতো থাকে আরে 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 চায় মুখ পানে এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে একটু সুযোগ বুঝে যেই কোথায় যায় আর দেখা নেই আমি বলি চ ছ জ ঝ ইয়া ও কেবলই বলে মিয়া মিয়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মৃত্যুঞ্জয়। দূর হতে ভেবেছিল মনে দুর্জয় নির্দয় তুমি কাঁপে পৃথিবী তোমার শাসনী তুমি বিভীষিকা দুঃখের বিদীর্ণ বক্ষে জলে তবল নিহান শিখা দক্ষিণ হাতে সে লুঠেছে ঝড়ের মেঘ পানি শেখা হতে বজ্র টেনে আনি ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত নামিল আঘাত পাঁজর উঠিল কেঁপে বক্ষে হাত চেপে শুধালে আরো কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত এইমাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার আসনি তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল বলি তোমার আঘাত সাথে নেমে এলে তুমি জেঠা মোর আপনার তুমি ছোট হয়ে গেছো আজ আমার টুটির সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নাও আমি মৃত্যুর চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে। নমস্কার।